হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের জানাতে যাচ্ছি গন্ধভাদালি পাতার উপকারিতা সম্পর্কে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক এবং শেয়ার করো। প্রকৃতির জিনিসগুলো ভীষণ উপকারী আমাদের জন্য, তবে জানতে হবে কোনটা কি কাজে আসে, তাহলেই আপনি ব্যবহার করতে পারবেন। তার মধ্যে একটি উপকারী পাতা হচ্ছে গন্ধভাদালি। পেট ফাঁপা গ্যাসে তো মহা ওষুধ এই পাতা, আমাশয়ের জন্যেও উপকারী। চলুন জেনে কিসে কিসে কাজে লাগে গন্ধভাদাল পাতা। এক গন্ধভাদাল পাতার রস 2 থেকে 4 চা চামচ একটু গরম করে নিয়ে 8 থেকে 10 ফোঁটা মধুর সঙ্গে মিশিয়ে খেলে আমাশয় সেরে যায়। পেটের অসুখ, পেট ফাঁপায় এ পাতার রস খাওয়াতে পারেন, খুব কাজে আসে। 2 গন্ধভাদাল পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। সকালে সামান্য লবণের সাথে মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। 3 ইউরিন সমস্যাও দূর হয় এই পাতার রসে। 5 চা চামচ গন্ধভাদাল পাতার রসে আধা পোয়া কাঁচা দুধ মিশিয়ে খেলে ইউরিন সমস্যা হবে না। এমন প্রচুর সমস্যার সমাধান করে গন্ধভাদাল পাতা, 4 আমবাগ দূর করে। কিভাবে খেতে হবে? গন্ধভাদাল পাতার রসের সাথে 1 কোয়া রসুন খেলে আমবাতে যন্ত্রণা কমে, 5 পেট ফাঁপলে মুখ দিয়ে ঢেকুর উঠতে থাকে, আর পেটের অশান্তি মানে অনেক বড় অশান্তি। গন্ধভাদালি পাতার রস সকালে সামান্য লবণের সাথে মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন। গ্যাসের সমস্যা, পেট ফাঁপার সমস্যা শীঘ্রই ঠিক হবে। 6 দাঁতের ব্যথা হলে গন্ধভাদালের ফল থেতো করে লাগালেও উপকার পাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করো। কি গাছ বা রোগ সম্পর্কে ভিডিও পেতে চাও কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।